ডিভোর্স না দিয়ে বিয়ে করা এবং অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমার বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা করেন তামিমার স্বামী রাকিব হাসান। আগের স্বামীকে তালাক না দিয়ে নাসির হোসেনকে বিয়ে করায় তামিমা এবং অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসির হোসেনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এবং নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানিয়েছেন। 20 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে উল্লেখ করা হয়, 2011 সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়েছিল, তাদের 8 বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে।